দেখে আসি ভাই, বিজ্ঞানীরা চাঁদের দেশে কি করতে চায়। ইউরোপিয়ান স্পেস এজেন্সি আগামী 2030 সালের মধ্যে চাঁদে মানব বসতি স্থাপনের পরিকল্পনা করছে। এজন্য 3D প্রিন্টারে মুন ভিলেজ তৈরির ডিজাইনের কাজও এগিয়ে চলছে। পরিকল্পনা অনুযায়ী রোবট ব্যবহারের মাধ্যমে তৈরি করা হবে চাঁদে মানুষের জীবন ধারণের উপযোগী বাসস্থানের অবকাঠামো। আর সেই চাঁদের শহর থেকে মহাকাশের বিভিন্ন প্রান্তে অভিযান চালানোর পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা। মঙ্গল গ্রহে জল পাওয়ার পর থেকে মহাকাশে নতুন প্রাণের সন্ধানে বিজ্ঞানীদের গবেষণা পেয়েছে নতুন এক গতি। এমন সময়েই মুন 2020-2030 নামের দুদিনের এক সম্মেলনে চাঁদে বসতি স্থাপনের পরিকল্পনার কথা জানায় ইউএসএ। এর আগে 2013 সালে 3D প্রিন্টারের কাঁচামাল হিসেবে চাঁদের মাটি ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করেছিল ইউএসএ। বিজ্ঞানীরা দাবি করেন, 3D প্রযুক্তিতে চাঁদে উপস্থিত কাঁচামাল দিয়েই নভোচারীদের জীবধারণের জন্য প্রয়োজনীয় কাঠামো তৈরি সম্ভব। আর এ ঘটনাকে ব্রিটিশ ট্যাবলয়েড সান দেখছে আ নিউ এরা অফ কোঅর্ডিনেটেড হিউম্যান অ্যান্ড রোবোটিক এক্সপ্লোরেশন হিসেবে। মহাকালের বউ শাশুড়ির ঝগড়া এবারে দেখবো আমরা। চলুন দেখি বউ শাশুড়ির মারামারি কেমন চলতেছে তাদের বাড়াবাড়ি। নির্যাতন তো আরো বড় অপরাধ। বাবা রে, তুই আরে কি শুনেলি? আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।